আজকে আমরা এই ভিডিওতে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই অবজেক্টের কালার চেঞ্জ করতে পারি সেটাই আমরা শিখবো। তো চলুন দেখি কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, আমরা এখানে আমাদের একটা কালার পিক করে নেব ডাবল ক্লিক করে। আমি ব্লু কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, সো আমার কালার নেওয়া হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা এই ব্রাশটাতে ক্লিক করব এবং এখানে দেখেন কালার রিপ্লেসমেন্ট টুল, সো আমরা এটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমরা আমাদের ব্রাশ সাইজটা একটু বড় করে নেব, লাইক 100, অ্যান্ড হার্ডনেস আমরা 50% করে দিলাম। অ্যান্ড সবচেয়ে খেয়াল রাখার বিষয় হচ্ছে মুড, বিকজ মুড যদি আপনার দেখেন লোমিনস্টডিতে থাকে তাহলে দেখেন কি হচ্ছে। হ্যাঁ, সো আমি কিন্তু আমার এক্সাক্ট কালারটা পাচ্ছি না। দেন দেখেন যদি হিউতে থাকে, আমি আমার ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। ওকে, সো দেখছেন এটা কেমন হচ্ছে। আমি যেগুলো ফার্স্টে পেন্ট করছি তার উপরে এটা হচ্ছে, সো হিউটাও হচ্ছে না। কন্ট্রোল জেড। ওকে, দেন হচ্ছে যদি আমরা স্যাচুরেশন দেখি, এটা তো কোনো কিছুই হচ্ছে না বিকজ স্যাচুরেশনটা আপনার রেড কালারটাই নেয়, সো স্যাচুরেশনও বাদ। সো এখানে খেয়াল রাখতে হবে কালার যাতে থাকে, অ্যান্ড কালার থাকার পরে আমরা জাস্ট এটাকে কালার করে দেবো এখানে। ওকে, সো এখানে কালার করে দেবো। অ্যান্ড এইখানে কিন্তু খেয়াল রাখার বিষয় হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু কন্ট্রোল জেড দশাদের সাথে সব চলে গেছে, তার মানে হচ্ছে আমরা একটা একটা করে পেন্ট করব। দেখেন যদি আপনার ব্রাশ সাইজ একদম বড় থাকে তাহলে কিন্তু কালারই হচ্ছে না, সো আপনার ব্রাশ সাইজটা যত ছোট হবে তত সুন্দর, তত তাড়াতাড়ি কালার হবে। অ্যান্ড আপনারা চাইলে এটা জুম করে করে কালার করবেন, এই দিকটা খেয়াল করেন। এই যে দেখেন আমি যত ছোট করে নিচ্ছি তত ক্লিয়ার হচ্ছে। ওকে, টলারেন্সটা আমরা একটু বাড়িয়ে নিই। সো টলারেন্স বাড়িয়ে নেওয়ার পরে আমরা 100% টলারেন্স করে দিয়েছি। ওকে, সো আমাদের কালারটা হয়ে গেছে এখন, বাট সবচেয়ে বেশি প্রবলেম হলো এখানে আমাদেরকে একটু ব্রাশ টুল ইউজ করতে হবে। ওকে, সো আমরা একটু ব্রাশ টুল নিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু নর্মাল ব্রাশ টুলটা অ্যাক্টিভ না, বিকজ হচ্ছে আমাদের এইখানে দেখেন এখানে কোন ব্রাশ টুলটা অ্যাক্টিভ, কালার রিপ্লেসমেন্ট যেই ব্রাশ টুলটা আছে এটা অ্যাক্টিভ হয়ে আছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আর কালার নিতে হচ্ছে না, এখানে যে কালারটা আছে ওইটাই চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। সো আপনারা কিন্তু এই ব্রাশ মানে কালার রিপ্লেসমেন্ট টুলটা ইউজ করে আবার এটা করতে পারেন। ওকে, কালার রিপ্লেসমেন্ট যেটা দেখেন মোটামুটি হয়ে গেছে। এখন যদি আমরা কালারটা চেঞ্জ করে নিই তাহলে দেখছেন আবার কালার হচ্ছে ব্লু। ওকে, সো মোটামুটি আমাদের কালারটা ওকে ডান। তারপর যদি আপনারা এটাতে স্যাটিসফ্যাকশন না হন, সো আমি আরেকটা কপি করে নিই আমাদের ব্যাকগ্রাউন্ডের, অ্যান্ড আমি আমাদের এটা হাইড করে দিলাম। ওকে, সো এখন যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অ্যান্ড এখানে দেখেন রিপ্লেস কালার, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা অপশন চলে আসছে রিপ্লেস করার মতো কালার রিপ্লেস। সো এইখানে দেখেন একটা শ্যাডো আমাদের এখানে শো হচ্ছে, আমরা যদি এখানে সিলেক্ট করি দেখেন
রেড কালারটা সিলেক্ট হয়েছে, বাট এইখানে যেখানে ব্ল্যাক শ্যাডোটা আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ব্ল্যাক শ্যাডোটা সিলেক্টের সাথে সাথে আরও কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমরা একদম ব্রাইট কালারটা সিলেক্ট করলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু এটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। দেখেন এটা যদি ফুল দিয়ে দিই তার মানে হচ্ছে এটা পুরোটাতেই কালার চেঞ্জ হয়ে যাবে, বাট আমার যতটুকু দরকার আমি শুধু ততটুকু চেঞ্জ করছি। এই দেখেন আমি যদি এতটুকু নেই সো আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকখানি। ওকে সো এখানে হয়তো বা আমরা পারফেক্ট কালারটা পাবো না। ওকে সো দেখতে পারতেছেন কালার কিভাবে চেঞ্জ হচ্ছে, এইটা একটা। আর একটা হচ্ছে আমি যখন তো কালার কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে সো আমার কিন্তু এখন পুরো কালারটা নিয়ে নিলাম, আমি যখন প্লাসে প্রেস করে এখানে ক্লিক করলাম তার মানে হচ্ছে আমার কালারটা নিয়ে নিলাম। আমি যদি মাইনাসে প্রেস করি তাহলে দেখেন এটা কিন্তু চলে গেল। তার মানে হচ্ছে আমাদের ডিপেন্ড করে এইখানে, বাট এটা কিন্তু ফুললি স্যাটিসফাই করে না আমাদেরকে বিকজ অফ, আমি যদি এবার ওকে দিই দেখেন আমার পিকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেছেন আমার পিকচারটা অনেকখানি কালার চেঞ্জ হয়ে গেছে। সো বোথ আর লাইক নট পারফেক্ট শেডো, বাট আমরা প্রথমটা ইউজ করতে পারি বিকজ প্রথমটা আমরা একদম কারেক্ট কালারটা পেয়েছি আমাদের মতো করে। বাট প্রবলেম হচ্ছে আমরা কোনো এইটার মতো মানে সেকেন্ডের মতো আমাদের যেই মডেল আছে বা যেই অবজেক্ট আছে সেই অবজেক্টে কোনো পরিবর্তন আসেনি, বাট আমরা যে কালারটা চেঞ্জ করতে চেয়েছি সেই কালারটা চেঞ্জ হয়েছে ঠিকই, বাট অবজেক্টের পরিবর্তন হয়ে গেছে। সো আমি রেকমেন্ড করি প্রথমটাই বেটার। সো আপনারা যদি চান প্রথমটা মতো করে কাজ করতে পারেন, অবশ্যই আপনাদের নিজেদের ছবিতে প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটা নিয়ে আরও সামনে আমাদের অনেক টিউটোরিয়াল আসবে। সো ওয়ারি হওয়ার কিছু নেই, আপনারা আপনাদের ছবিতে প্র্যাকটিস করতে থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তাদের ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।